Hey guys, today I'm going to talk about bidirectional search. As the name suggests, bidirectional search মানে হচ্ছে উভয়মুখী search বা উভয় দিক থেকে search. তো উভয় দিক থেকে searchটা কিভাবে হয় আর উভয় দিক বলতে আসলে কোন কোন দিককে বোঝানো হচ্ছে? তো প্রথম যে দিকটা সেটা হচ্ছে starting node, অর্থাৎ starting node থেকে একটা search চলবে. Second দিক হচ্ছে goal node, অর্থাৎ গোল নোড থেকে একটা সার্চ চলবে. এখন প্রশ্ন হচ্ছে স্টার্টিং নোড থেকে কিভাবে সার্চ হবে এবং গোল নোড থেকে কিভাবে সার্চ হবে? স্টার্টিং নোড থেকে সার্চিংটা চলবে হচ্ছে সামনের দিকে এবং গোল নোড থেকে সার্চিংটা চলবে হচ্ছে পিছনের দিক থেকে, অর্থাৎ স্টার্টিং নোড থেকে ফরওয়ার্ড ডিরেকশনে সার্চিং চলতে থাকবে এন্ড গোল নোড থেকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে সার্চিংটা চলতে থাকবে। তো সার্চিং চলতে চলতে যদি সার্চিং টেকনিক দুটো একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়, তার অর্থ এই দাঁড়ায় স্টার্টিং নোড থেকে গোল নোডে পৌঁছানোর একটা নির্দিষ্ট পাথ আছে। এখন আমি এক্সাম্পলের সাহায্যে বুঝাবো যে কিভাবে বাইডিরেকশনাল সার্চটা কাজ করবে। ধরি আমাদের স্টার্টিং নোড হচ্ছে এ, এ হচ্ছে স্টার্টিং নোড, এন্ড ধরি এইচ হচ্ছে আমাদের গোল নোড, গোল নোড। ওকে, সো তাহলে আমাদের সার্চিংটা হবে স্টার্টিং নোড থেকে ফরওয়ার্ড ডিরেকশনে নিচের দিকে এন্ড গোল নোড থেকে উপরের দিকে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিরেকশনে সার্চিংটা চলবে। তো এক্ষেত্রে খেয়াল করার বিষয় হচ্ছে আমরা যে কোনো ধরনের টেকনিক ইউজ করতে পারি, অর্থাৎ বিএফএস, ডিএফএস, ডেপথ লিমিটেড, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি যে আমরা স্টার্টিং নোড থেকে আমরা বিএফএস অ্যাপ্লাই করব অ্যান্ড গোল নোড থেকে আমরা ডিএফএস অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবং দেখব যে আসলে দুইটার সার্চিং টেকনিক কি কোনো একটা পয়েন্টে এসে মিলিত হয় কি না। সো স্টার্টিং নোড থেকে আমরা যদি বিএফএস অ্যাপ্লাই করি তাহলে আমাদের প্রথমে এ থেকে বিতে আসবে, যেহেতু লেভেল ওয়াইজ ট্রাভার্স করবে তো এ থেকে বিতে আসবে। তো আমাদের স্টার্টিং নোড থেকে হচ্ছে প্রথমে এ থেকে বিতে আসবে, বিতে আসলো, অ্যান্ড গোল নোড থেকে যেহেতু আমরা ডেপথ ফার্স্ট সার্চ অ্যাপ্লাই করছি তাহলে গোল নোড থেকে এইচ এর ডেপথ হচ্ছে এফ, এইচ থেকে এফ এ আসবে। ওকে, অ্যান্ড স্টার্টিং নোডে আমরা ছিলাম হচ্ছে বিতে, সো আমাদের পরবর্তীতে বিএফএস এর নিয়ম অনুযায়ী এফ বি থেকে হচ্ছে আমাদের দেন সিতে সার্চ করবে, তো বি থেকে হবে সি। অ্যান্ড গোল নোডে আমরা এখানে ছিলাম, এফ এ ছিলাম, তো এফ থেকে এফ ডেপ ফার্স্ট সার্চ অ্যাপ্লাই করা হলে এফ থেকে এফ এর ডেপতে সিতে আসবে, অর্থাৎ এফ থেকে সিতে আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা টেকনিকই একটা নির্দিষ্ট পয়েন্ট এসে মিলিত হচ্ছে। তার মানে হচ্ছে যে স্টার্টিং নোড থেকে গোল নোডে পৌঁছানোর একটা পাথ আছে অ্যান্ড বাইডিরেকশনাল সার্চের মাধ্যমে যদি সার্চ করা হয় তাহলে খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে এই পাথটা খুঁজে বের করা যাবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে বাইডিরেকশনাল সার্চ মানে গোল ওরিয়েন্টেড না, অর্থাৎ গোল নোড বের করার কাজটা আসলে বাইডিরেকশনাল সার্চের না। বাইডিরেকশনাল সার্চের কাজটা হচ্ছে স্টার্টিং নোড থেকে গোল নোডে পৌঁছানোর কোনো পাথ আছে কি না। তার মানে হচ্ছে যে বাইডিরেকশনাল সার্চের একটা লিমিটেশন হচ্ছে এটাই যে বাইডিরেকশনাল সার্চে গোল নোডটাকে আগেই জানা থাকতে হবে। সো আমার ধারণা তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।